নমস্কার বন্ধুরা, আজকাল ফুটপাথ থেকে বাড়ির উঠোন, পার্কে চলার পথ থেকে গঙ্গার ঘাট, দেখবেন এইরকম রংচঙে ব্লক ইট বিছানো হয় সচরাচর। আপনার বাড়ির সামনের চলার পথ হোক বা অ্যাপার্টমেন্টের প্যাসেজ, সর্বত্রই এই ব্লকগুলোই পাতা হয়ে থাকে। এগুলি কংক্রিটের তৈরি আর এগুলিকে পেভার ব্লক বলা হয়। বন্ধু, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির আশেপাশে মাটির ইট তৈরির ভাটি পাবেন, ফ্লাই অ্যাশ ব্রিক তৈরির প্ল্যান্ট পাবেন, অথচ এই পেভার ব্লক তৈরির কারখানা পাবেন না। এত হাইলি ডিম্যান্ডেবল প্রোডাক্ট, অথচ বাংলায় কারখানা খুবই কম, প্রায় নেই বললেই চলে। এবার একটা সিক্রেট কথা বলি বন্ধু, এই মুহূর্তে এই রকম একটা পেভার ব্লক তৈরি করতে খরচ পড়ে সাধারণত 5-7 টাকা। আর আপনি সেগুলিকে বিল্ডার্স বলুন, কনস্ট্রাকশন হোলসেলারদেরকে ন্যূনতম 15-16 টাকায় বিক্রি করতে পারবেন, যেগুলি রিটেলে সেল হয় 22-24 টাকায়। একবার প্রফিট মার্জিনটা বুঝে দেখুন বন্ধু। আর তাই আজকের এই ভিডিওতে আমি এই পেভার ব্লক তৈরি করার ইউনিক ও বাংলায় প্রথম ব্যবসার পরিকল্পনা দেব আপনাদের। মানে এই ব্যবসাটি কেমন, শুরু করতে কত টাকার ইনভেস্টমেন্ট লাগবে থেকে শুরু করে র মেটেরিয়ালস, মেশিনারিজ, ট্রেনিং, মার্কেটিং এবং প্রফিট পর্যন্ত A-Z গাইডেন্স আপনি পাবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এইরকম একটা ইউনিক ব্যবসার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তাহলে চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। নমস্কার, আমার নাম শিক্ষিকা বুঝেন, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি। রয়্যাল মেশিনারি কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কোথায়? রয়্যাল মেশিনারির সম্পূর্ণ ঠিকানা ছিল কলকাতা সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে আমাদের অফিস আছে। যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন তো শিয়ালদা থেকে আপনাদেরকে আসতে হবে সোদপুর রেলওয়ে স্টেশন, সোদপুর থেকে আপনাদেরকে যে কোনো অটো ধরে আপনারা মুড়াগাছা লোকনাথ মন্দিরে আসতে পারবেন। আর যদি আপনারা আসছেন হাওড়া থেকে তো সেক্ষেত্রে হাওড়া থেকে আপনাদেরকে L-238 বাস ধরে আপনাদেরকে আসতে হচ্ছে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকেও আপনার সেম প্রসেসে অটো আসছে, মুড়াগাছা লোকনাথ মন্দির বললে আপনাকে নামিয়ে দেবে, তার জাস্ট অপোজিটেই আমাদের অফিস আছে। যদি আসতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা অবশ্যই আপনাকে গাইড করবো যে কীভাবে আপনি আসবেন। আজকের এই ভিডিওতে আপনি কোন ব্যবসাকে নিয়ে বলতে চলেছেন, যেটা আপনি এই মাত্র বলছিলেন যে একদমই ইউনিক এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য একেবারে প্রথম শ্রেণীর, প্রথম শুরু করবার মতো ব্যবসা? আজকে আমরা যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা আপনি প্রথমেই বললেন যে খুবই নতুনত্ব, সেটা হচ্ছে আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে আপনাদের যে বিভিন্ন রকমের যে পেভার ব্লক আমরা বলে থাকি, পেভার ব্লক। এই পেভার ব্লকের তৈরি, পেভার ব্লক তৈরি করার মেশিন সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। পেভার ব্লকস মানে আমরা সচরাচর ফুটপাথে, মানে কলকাতার ফুটপাথে বিভিন্ন ঘাট মানে গঙ্গার ঘাটের অঞ্চলে বা অ্যাপার্টমেন্টের সামনে যে সমস্ত ব্লকস গুলো দেখে থাকি না, এক্স্যাক্টলি হচ্ছে আমাদের বিভিন্ন রকম গঙ্গার ঘাট, বিভিন্ন রকম অ্যাপার্টমেন্ট, এবং এখন যে নতুন রাস্তা যে ফুটপাথ হচ্ছে তো বিভিন্ন রকম ফুটপাথে আমাদের যে ধরনের নিচে যে আপনার যে ব্লক গুলো পাতা হচ্ছে সেগুলোকেই পেভার ব্লক বলা হয়। যদি আপনি একটু ভালোভাবে দেখান দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমের ডিজাইন আপনি দেখতে পাবেন এবং বিভিন্ন রকম কালারের, যেমন এখানে একরকম ডিজাইন আছে, প্লাস আমার পাশে যা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আপনার আলাদা রকম আছে, এটা হচ্ছে আপনার যেমন ব্লু কালার আছে, রেড কালার আছে, সেরকম আপনার ইয়েলো কালার, বিভিন্ন রকম কালার অ্যাকর্ডিং আপনার হয়। আর এখানে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সেই বিভিন্ন রকম যে আপনার পেভার যে ব্লক বলা হচ্ছিল সেই পেভার ব্লকের এগুলো হচ্ছে মোল্ড আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই পেভার ব্লকস ব্যবসাটাকে আপনি ইউনিক কেন মনে করেন? পেভার ব্লক এর জন্য ইউনিক মনে করা হচ্ছে, আজকে আপনারা যদি ইউটিউব ভিডিওটা দেখছেন তো সেক্ষেত্রে এর আগেও আপনারা অনেক ভিডিও দেখছেন ব্যবসা সম্পর্ক, বা এই চ্যানেলে বলুন বা আমাদের চ্যানেলে বলুন, রয়্যাল মেশিনারি থেকে বলুন, যে বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে এর আগে বহুবার এসছে এবং বিভিন্ন রকম বিজনেস আইডিয়া আপনাদের সামনে বহুবার এসছে, কিন্তু এটা আপনি কিন্তু বলতে পারবেন না যে পেভার ব্লকের বিজনেস আইডিয়া এর আগে আপনারা দেখতে পেয়েছেন কোনো ইউটিউব চ্যানেলে অথবা আমাদের চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন পেভার ব্লকের। তো এটা সম্পূর্ণ নতুন, এবং আপনি আজকের এটা দাঁড়িয়ে যে পেভার ব্লক জিনিসটাও কিন্তু একেবারে নতুনত্ব। আগে নর্মালি ফুটপাতে আপনার ঢালাই হতো বা নর্মালি ইট পাতা হতো, বাট এখন আজকের এটা দাঁড়িয়ে যে কোনো ফুটপাথ বলুন বা গঙ্গার পাড় বলুন, আধুনিক যে কোনো জায়গা বা বড় বড় আপনার যদি শপিং মলের সামনে বলুন বিভিন্ন রকম জায়গায় পেভার ব্লকের ইউজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রোডাক্টটাও নতুন প্রোডাক্ট, অর্থাৎ বিজনেসটাও নতুন এবং বিজনেস আইডিয়াটাও নতুন বিজনেস আইডিয়া, এবং প্রোডাক্টটাও ডিমান্ডেবল অবশ্যই, এবং মার্কেটে খুব বেশি জন শুরু করেনি। এক্স্যাক্টলি, মানে যেহেতু নতুন ব্যবসা, তার জন্য নতুন একটা ব্যবসা, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গ কেন, আমাদের পূর্ব ভারতের সব এলাকাগুলো ঘুরে দেখলে, এমনকি বাংলাদেশেও যদি আমরা দেখি,
এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছেন এমন কিন্তু নেই একদম তাই কেউ যদি এখন শুরু করেন তার পক্ষে বড় রকম একটা স্টার্টিং হতে পারে এই ব্যবসাটা এবং ইউজুয়ালি গ্রো করতে পারে তো এই ব্যবসা শুরু করবার জন্য বা পেভার ব্লকস বানানোর জন্য কি কি মেশিনারিজ লাগে যদি একটু আমাদেরকে জানিয়ে দেন দেখুন পেভার ব্লক তৈরি করার ক্ষেত্রে যদি মনে করেন আমি প্রথম থেকে আপনাদেরকে বলি শুরু থেকে শেষ অবধি তো সেই ক্ষেত্রে টোটালি আপনার আমাদের টোটাল যদি একটা ভালোভাবে আপনি প্ল্যান স্টার্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার তিনটে মেশিনের রিকোয়ারমেন্ট থাকবে আচ্ছা কি কি মেশিন তিনটে মেশিনের মধ্যে একটা হচ্ছে কি আপনার যে মেইন যে র ম্যাটেরিয়ালসটা আছে সেটা মিক্সড করার জন্য আপনার কংক্রিট মিক্সচার লাগবে মিক্সচার মেশিনটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি এটা 700 কেজির মিক্সচার মেশিন আছে আমার পাশে যেটা আছে সেটা এখানে দেখছেন যে মেশিনটা আপনার পুরোপুরি আপনার অটোমেটিক মেশিন আছে এই হপার এটা হচ্ছে মেইনলি হপার আছে এটার মধ্যে আপনি পুরো যা প্রোডাক্ট আপনার রেশিও থাকছে সেগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলে এটা হচ্ছে মিক্সচার কি কি জিনিস এতে মেশাতে লাগে ন্যাচারালি প্রথমে জেনারেলি আপনি যে মিক্সিংটা তৈরি করতেন সেটার মধ্যে আপনার বালি সিমেন্ট এবং আপনার লাগবে হচ্ছে কি একরকম কেমিক্যাল লাগবে যেটা আপনি এটার মধ্যে মিক্সড করছেন আচ্ছা এরপর কোন মেশিন লাগছে আর ব্লকগুলো বিভিন্ন রকম আপনাদেরকে বললাম যে বিভিন্ন রকম কালারের হয় তো সেই ক্ষেত্রে যখন বিভিন্ন রকম কালার আছে তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম কালার অ্যাড করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তার জন্য আমাদের যে কালার কালার মিক্সিং করতে হচ্ছে আচ্ছা তো কালার মিক্সিং এর মেশিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কালার মিক্সিং এর কথা বলছিলাম এটা হচ্ছে আপনার সেই মেশিনটা আছে যেটার মধ্যে আপনার কালারটা মিক্সচার হচ্ছে অর্থাৎ এটাকে প্যান মিক্সার অথবা কালার মিক্সার বলা হয়ে থাকে আচ্ছা তাহলে দুই নম্বর স্টেপে আমরা কালার মিক্স করলাম হ্যাঁ এক্স্যাক্ট আচ্ছা কালার মিক্সারের পর আমাদের কি করতে লাগে কালার মিক্সারের পরে আমরা আসলে মেইন যেটা যেটা দিয়ে আপনার পেভার ব্লক তৈরি হচ্ছে যেটা দিয়ে আপনার আমরা এই যে মোল্ড গুলো দেখতে পাচ্ছেন পাশে এই যে মোল্ড গুলো বিভিন্ন রকম শেপস এর যে মোল্ড মোল্ড গুলোর মধ্যে আমরা যে জিনিসটা মিক্সড করলাম বা মিক্সচার যেটা আছে সেটাই মোল্ডের মধ্যে দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের আছে ছিল কি ভাইব্রেট টেবিল আচ্ছা ভাইব্রেট টেবিলের মধ্যে আমরা মোল্ড গুলোকে রেখে দিলে তাহলে আপনার মানে আর কি মোল্ডের মধ্যে মশলাটা ভাইব্রেট করে আপনার একটা পেভার ব্লকের শেপস তৈরি হচ্ছে একদম অ্যাকুরেট শেপ তৈরি হয়ে যাবে এই যে শেপ তৈরি করবার জন্য বিভিন্ন রকম মোল্ডার হয়ে থাকে মোল্ডটা কি দিয়ে তৈরি হয়ে থাকে ন্যাচারালি দেখুন মোল্ড বিভিন্ন রকমের পিভিসি দিয়ে বেসিক্যালি পিভিসি দিয়ে মোল্ড হয় তো সেক্ষেত্রে পিভিসি এর মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি হয়ে থাকে আচ্ছা তো কোয়ালিটির উপর আপনার অনেকে আবার রাবারের আপনার মোল্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে পিভিসি এর মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি থাকে যেমন আপনার হার্ডি পিভিসি হয় দেন একটু বা যে যেই প্রোডাক্টটা দিয়ে করতে ইউজেবল সে সেই প্রোডাক্টটা দিয়ে আপনার আপনাদের কাছে কি বিভিন্ন শেপের মোল্ড পাওয়া যায় বিভিন্ন রকমের মোল্ডই আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তাহলে এই তিন ধরনের মেশিনকে একসঙ্গে নিয়ে আমরা প্ল্যান্ট তৈরি করতে পারলাম পেভার ব্লকসে বা ব্লক ইটের এই মেশিনের টোটাল প্ল্যান্টার খরচ কত পড়বে টোটাল প্ল্যান্টের আপনার খরচ পড়বে 2 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে মানে 2 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এক্স্যাক্টলি আচ্ছা এই গোটা প্ল্যান্টটাকে একসঙ্গে নিয়েই কি ব্যবসা শুরু করতে লাগে মানে কেউ যদি ছোট করে একটু মেশিন নিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে কি কোনো অপশন আছে দেখুন যদি ছোট করে শুরু করতে যান তো সেক্ষেত্রে সেটারও অপশন আছে এটা হচ্ছে যেমন আপনাকে পুরো সেটআপটা আমরা দেখালাম যদি আপনারা চান যে ছোট করে করবেন তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি যে ভাইব্রেট টেবিলটা আছে এবং মোল্ড নিয়ে আপনি বিজনেস করতে পারেন মানে মোল্ড এবং ভাইব্রেটার দিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনেকেই আছে যারা কিনা শুধুমাত্র মোল্ড এবং ভাইব্রেটার দিয়ে মেইনলি মেশিনের মধ্যে মেইন মেশিন আমাদের ভাইব্রেটার আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাইব্রেটার কিনে এবং আপনি মোল্ড কিনে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন মোটামুটি 1,10,000 থেকে 20,000 টাকার মধ্যে আপনি ছোট করে বিজনেসটা স্টার্ট করতে পারবেন 1,10,000 থেকে 20,000 টাকা হ্যাঁ তাহলে আমরা শুধু এই দুটো নিয়ে করব আর বাকি যে কাজগুলো আমরা ম্যানুয়ালি করব হ্যাঁ এক্স্যাক্টলি ম্যানুয়ালি আর বাকি এটা করব হ্যাঁ টোটাল এই যে প্ল্যান্টটা বসাতে কতটা জায়গা লাগবে যদি আপনি পুরো টোটাল প্ল্যান্টের কথা বলেন তাহলে আমি বলবো মোটামুটি 500 থেকে 700 স্কয়ার ফিট মতন জায়গা রিকোয়ার জায়গাটা প্রয়োজন পড়ছে এই মেশিনগুলো চলবে কোন ধরনের ইলেকট্রিসিটিতে এটা মোটামুটি আপনার 220 ভোল্টে চলবে বা যদি আপনি এরপরে যদি আপনি বড় করে যদি মনে করেন যে না আমি প্ল্যান্টটা একটু বড় করে শুরু করব তো সেই ক্ষেত্রে তখন যখন আপনি বড় ক্যাপাসিটির মেশিন নেবেন সেই ক্ষেত্রে তখন আপনার 440 লাইনের রিকোয়ারমেন্ট আছে কিন্তু নরমাল বেসিক মেশিন যদি আপনি নিয়ে শুরু করেন তো সেই ক্ষেত্রে আপনার 220 ভোল্টই চলবে এই সেটআপটা নিয়ে যদি আমরা ব্যবসা নামি 1 ঘন্টায় কত পিস ইট তৈরি হতে পারবে দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে আমি দেখতেই পাচ্ছেন আপনার ধাপ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আছে এবার কেউ আপনার প্রোডাকশনটা ডিপেন্ড করছে এটার মধ্যে কিছুটা হচ্ছে ম্যান পাওয়ারের উপর প্রোডাকশন ডিপেন্ড করছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা জেনারেল আইডিয়া অনুযায়ী মানে অ্যাপ্রক্সিমেটলি সব কিছু মিলিয়ে আপনার ঘন্টায় 1,000 থেকে 1,500 পিস মতন আপনার পেভার ব্লক তৈরি হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট ধারণা এবার এই ইটগুলো আমরা কোন কোন জায়গা মার্কেটিং করতে পারি দেখুন মার্কেটিং বলতে গেলে মার্কেটিং আপনার তো এখানে এটা আপনাকে প্রথমে ভিডিও শুরুতেই বলা হয়েছে যে কোথায় কোথায় জেনারেলি এখন পেভার ব্লকের ইউজ করা হচ্ছে তো সেক্ষেত্রে সেখান থেকে যদি দেখতে চান তো সেক্ষেত্রে বড় বড় যে প্রোমোটার বলুন যারা আর কি কনস্ট্রাকশন লাইনে আছে
তারা আপনাদেরকে অর্ডার দিতে পারে, তাদের কাছে আপনি ডাইরেক্ট করতে পারেন। প্লাস যেখানে আপনার প্রেভার ব্লক যারা ডিলারশিপ নিয়ে রেখেছে তাদের কাছে আপনি আমরা যেখানেই সাপ্লাই করি না কেন, মার্কেটিং এ কি প্রথম দিকে আপনারা একটু হেল্প করবেন, মানে কোথায় ডিলার দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডিলার কোথায় পাবেন। দেখুন আমাদের কাছে যেমন বহু মানুষ মেশিনের জন্য ইনকোয়ারি করে থাকে, তো সেক্ষেত্রে বহু মানুষ যারা কিনা রেডি প্রোডাক্টের জন্য রিকোয়ারমেন্ট করে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম ডিলার বলুন হোলসেলার বলুন বিভিন্ন রকম মানুষ আমাদের কাছে রিকোয়ারমেন্ট করে থাকে। তো সেই সমস্ত দিক থেকে আপনি মার্কেটিং এ আমাদের কাছ থেকে অন্তত পক্ষে 20-25% মতন মার্কেটিং সাপোর্ট আপনি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যদি আমরা ব্যবসা শুরু করি, মোটামুটি ভাবে একটা পেপার ব্লকস বানাতে কত খরচ হয় এবং সেটা সেল কত টাকায় করতে পারবো? হ্যাঁ দেখুন, জেনারেলি হচ্ছে পেপার ব্লক আপনাকে দেখানো হলো এর আগে ভিডিও থেকে যখন আগেই যে পেপার ব্লকে বিভিন্ন রকম ডিজাইন, ঠিক আছে, তো এবার কোন ডিজাইন আছে যেটা আপনার সরু মাপের আছে, কোন ডিজাইন আছে যেটা চওড়া মাপের আছে। অবশ্যই যখন চওড়া মাপ আসবে তখন আপনার প্রোডাক্ট মানে আর কি বেশি লাগছে সেটাতে, ঠিক আছে, তো হ্যাঁ জেনারেলি এটা আপনার বিভিন্ন রকম ভাবে মার্কেটে সেল হয়ে থাকে, কিছুটা কিছুটা স্কোয়ার ফিটে কোনোটা পিসেস হিসেবে সেল হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের নর্মাল একটা এক্সাক্ট আইডিয়া তো দেওয়া পসিবল না, কারণ প্রত্যেকটা ব্লকের আর ডিজাইন আলাদা হচ্ছে। অ্যাপ্রক্সিমেট আইডিয়া হচ্ছে কি আপনার যদি সমস্ত কিছু ধরে আপনার র মেটেরিয়ালস কস্টিং এবং লেবার কস্টিং সমস্ত কিছু ধরে আপনার এক একটা পেপার ব্লক বানাতে আপনার মোটামুটি 6-7 টাকা মতো অ্যাপ্রক্স খরচ হয়ে থাকে, খরচ হবে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি সেই পেপার ব্লকটা আপনি মার্কেট সার্ভে করে দেখতে পারেন, সেই পেপার ব্লকটা আপনার মার্কেটে 20-22 টাকা করে বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি হোলসেলারদের কাছে অ্যাটলিস্ট 15 টাকা হিসেবে আপনি বিক্রি করতে পারেন একটা পেপার ব্লক, মানে এক একটা পিস হিসেবে বিক্রি করতে পারি, মানে প্রায় যদি এই মুহূর্তে ব্যবসা শুরু করা যায় প্রায় 2x টাকা আমরা রোজগার করতে পারবো কস্টিং এর থেকে। এবং সেই হিসাবে যদি মাসিক ইনকাম আনুমানিক কত হতে পারে একটা আইডিয়া দেন। দেখুন আনুমানিক যদি আপনি বলেন আপনার 1 লক্ষ টাকার বেশি আপনার মাস গেলে ইনকাম আছে যদি আপনি ঠিকঠাক মার্কেটিং করতে পারেন। আচ্ছা, যে মেশিনারিজ গুলো আপনি দেখালেন এই সমস্ত মেশিনারিজ গুলোকে লোকেশনে গিয়ে ইনস্টল করে কাজ শিখিয়ে দেওয়াটা এটা আপনাদের কাজ তো? অবশ্যই, আমাদের এখান থেকে আপনি ছোট থেকে শুরু করে বড় যে কোনো মেশিন নিলে আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন ইনস্টল করে এবং আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আসবে যে কিভাবে আপনি প্রোডাক্টটা তৈরি করবেন। আচ্ছা, এই মেশিনগুলোতে ওয়ারেন্টি আপনারা কি রকম দিয়ে থাকেন? দেখুন আমাদের টোটালি সব মেশিন আমাদের মোটামুটি 20,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা যে কোনো মেশিনে যদি আপনি নেন না কেন, আমাদের এখানে মেশিনের উপর আপনার 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে পার্টসের উপরে এবং 5 ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি থেকে থাকে। আচ্ছা, মানে ওয়ান ইয়ার একেবারে যে কোনো রকম সার্ভিস থাকে? এক বছরের মধ্যে আপনার মেশিনে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে সেটা রিপ্লেস করে দেওয়া হবে এবং আগামী 5 ইয়ার্সের মধ্যে যদি আপনার মেশিনে কোনো রকম সমস্যা হলো সেক্ষেত্রে সার্ভিসের দিক থেকে কোম্পানি আপনাকে হেল্প করবে। আচ্ছা, এমন কোন যদি বেকার বন্ধু যে এই ব্যবসা দেখে করতে ইন্টারেস্টেড হয়েছে কিন্তু তার কাছে ব্যবসা শুরু করবার পুঁজি নেই, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কি রকম ভাবে হেল্প করতে পারে? দেখুন পুঁজি বলতে ইনভেস্টমেন্ট তো আপনাকে কিছুটা হলো নিজেকে করতে হচ্ছে, ঠিক আছে, যদি এবার আপনারা বলেন যে না ম্যাডাম আমি ফাইন্যান্সের মাধ্যমে আমি স্টার্ট করতে চাইছি, তো যদি সেরকম বলেন তো সেক্ষেত্রে দেখুন ডাইরেক্ট তো কোম্পানি থেকে ওই ফাইন্যান্স হয় না, তো সেক্ষেত্রে কোম্পানি আপনাকে যত পেপারস প্রোভাইড করবে, কাগজপত্র প্রোভাইড করবে যেটার মাধ্যমে আপনি লোন পেতে পারেন, বা লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে যা যা কাগজপত্র দরকার পড়বে কোম্পানির তরফ থেকে, মেশিনারিজের কোটেশনটা আপনারা প্রোভাইড করবেন, এক্স্যাক্টলি, ব্যাংক কোটেশন, প্রজেক্ট রিপোর্ট, এই সব জিনিসগুলো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, যাতে লোন পেতে সুবিধা হয়। অবশ্যই, আজকের যুগে দাঁড়িয়ে এই ব্যবসাটাকে আপনি বেকারদেরকে করতে কেন বলবেন? বেকারদেরকে করতে এর জন্যই বলবো যারা হয়তো ঘরে বসে আছেন, হয়তো তাদের কাছে একটা সার্টেন অ্যামাউন্ট আছে, ভাবছেন যে সেই পুঁজিটা আপনি কিসে মানে আর কি ইনভেস্টমেন্ট করবেন, যে সেটা ইনভেস্টমেন্ট করলে আপনার আদতে লাভ হবে কি না, এই জিনিসটা নিয়ে যে যারা ভাবনা চিন্তা করছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে অবশ্যই চোখ বন্ধ করে আপনার একবার মার্কেট দরকার পড়লে সার্ভে করুন, করে আপনারা দেখতে পারেন যে আজকের মার্কেটে দাঁড়িয়ে এটা খুবই একটা ইউনিক এবং খুবই নতুনত্ব বিজনেস, যেটা দিয়ে আপনি বিজনেস করলে আপনার কম্পিটিটর এখন খুব কম আছে এবং গ্রো আপ করার যে চান্সেস আছে সেটা খুব অল্প, মানে আর কি খুব শর্ট টাইমে আপনি মানে আর কি গ্রো আপ করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাদের বলবো যে আপনারা ভাবছেন যে কি বিজনেস করবো এই নিয়ে যদি আপনারা ভাবনা চিন্তা করেন তো বলবো এটা একদম আপনার জন্য পারফেক্ট বিজনেস, যেটা নিয়ে আপনি চোখ বন্ধ করে ব্যবসা শুরু করতে পারেন, পারফেক্ট টাইম এবং পারফেক্ট বিজনেস, এক্স্যাক্টলি। তো এরপরে যদি আপনি মনে করেন যে আমার তো ম্যাডাম এইসব ব্যাপারে কোনো রকম ধারণা নেই, এইসব ব্যাপারে আমি কোনো রকম আমার ধারণা নেই, তো সেক্ষেত্রে সেটাই সাজেস্ট করবো ওভার দ্য স্কিন, তো আমাদের পক্ষে এত কিছু ডিটেলসে বলা পসিবল না, তবুও আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে বুঝিয়ে বলেছি
এরপরে যদি আপনাদের মনে কোনো রকম ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। এবং আমি চাইবো অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেস আপনাদেরকে বলা হয়েছে অবশ্যই আপনি এখানে এসে ভিজিট করুন। ভিজিট করলে মেশিনের ব্যাপারে এবং প্রোডাক্টের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সব রকম তথ্য আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণটা ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।